সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে চলে এসেছি সুগন্ধি মশলা দিয়ে চায়ের রেসিপি নিয়ে। ক্লান্তি দূর করতে ও মনকে চাঙ্গা করতে এক কাপ চাই যথেষ্ট। চলুন দেখে নেই কী করে সুগন্ধিযুক্ত মশলাদার চা তৈরি করবেন। চুলায় চায়ের জন্য একটি পাত্র বসিয়ে দিচ্ছি। চায়ের কাপে দুই কাপ জল ফুটিয়ে নিচ্ছি। এবারে এতে একে একে মশলা দিয়ে দেব। মশলা চা আপনি বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারেন, তবে আমি সবচেয়ে সিম্পল ওয়েতে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। এলাচ দুটোকে আমি হাত দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি। দিয়েছি ছোট এক টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ থেতলানো আদা। এবার জলটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ধরে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফোটানো হয়ে গেলে এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি দুই কাপ চায়ের জন্য দুই চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আমি খোলা চা পাতা দিয়ে করছি, আপনারা এটা চাইলে টি ব্যাগ দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি। চিনি স্বাদ যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি দুই কাপ চায়ের জন্য দুই চামচ চিনি দিচ্ছি। চা পাতাটা দিয়ে দেবার পর এটাকে ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে এই তিনটে মশলাই ব্যবহার করছি, তবে মশলা চা আপনি আরও দুটো উপায়ে করতে পারেন, সেটাও বলে দিচ্ছি। আমার হাতের কাছে মশলা দুটো আপাতত নেই, তাই জন্য আমি দিলাম না। লিকারটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে এক কাপ ঘন দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ দিয়ে চাটা করছি। অনেকে বলেন গরুর দুধের চা ভালো হয় না, তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে দেখবেন, অবশ্যই চা ভালো হবে। দুধটা দিয়ে দেবার পর আরও দুই মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এ পর্যায়ে আপনার হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে দুধের সাথে এক চিমটি জাফরান দিয়ে দেবেন। এবং নামিয়ে নেবার আগে যদি হাতের কাছে পুদিনা পাতা থাকে তাহলে নামিয়ে নেবার আগে সামান্য একটু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে একটা বলক উঠিয়ে চাটা নামিয়ে নেবেন। তবে আজকে আমি যেভাবে করে দেখালাম এভাবেও করে দেখবেন, খুব সিম্পল ওয়েতে খুবই মজার হয়। এক চুমুকে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করছি আজকের এই মশলা দেয়া চায়ের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।